বগুড়া এক ও যশোর পাঁচ আসনের স্থগিত থাকা উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী 14 জুলাই। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরা। তবে করোনাকালে এই নির্বাচন ঘিরে ভোটারদের নেই তেমন আগ্রহ। জেলা নির্বাচন অফিসার বলছেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। রিপন হোসেন ও আব্দুস সামাদ সাইমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 21 জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর 6 আসন শূন্য হয়। সংসদীয় আসন শূন্য হওয়ার 180 দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতার নিয়ম রয়েছে। এ কারণে আগামী 14 জুলাই উপনির্বাচনে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তারা বলছে, করোনাকালে ভোট করে নির্বাচন কমিশন জনগণের সংক্রমিত হওয়ার এবং মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আজকে যেখানে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, যেখানে বিভিন্ন এলাকা লকডাউন রয়েছে কেশবপুরে, যেখানে কেশবপুরে প্রায় কয়েকজন লোক মারা গেছে, সেইরকম জায়গায় প্রেক্ষাপটে নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর। তবে এই নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগের প্রার্থী। হামলা মামলার ভয়ে কর্মীরা মাঠে নামতে পারছেন না, অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা তৃণমূলে কাজ করছি, আর আমাদের এখানে সংগঠনও খুব শক্তিশালী। ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব। ভোটাররা শঙ্কিত যে ক্ষমতাসীন দল এখানে মিনিমাম 1000 ক্যাডার এই কেশবপুর বাজার ঘিরে রাখছে। সেখানে যশোর থেকে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার থেকে সরবরাহ পর্যন্ত এবং অত্যন্ত দুষ্কৃতকারীরা তারা মাঠে নেমে গেছে। ভোটাররা বলছেন, মহামারীর এ সময় এই নির্বাচন করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াবে। আশপাশে অনেক করোনা রোগী ধরা পড়িছে, এর ভিতরে যে নির্বাচন, এতে মানুষের একটা ঝুঁকিপূর্ণ হবে। তবে জেলা নির্বাচন অফিসার বলছেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিতরে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। স্যানিটাইজার যেমন ভোট গ্রহণকারী কর্মকর্তা ব্যবহার করবেন, সাথে সাথে ভোটার প্রবেশ করার সাথে সাথে ওনাকেও যাতে হ্যান্ড স্যানিটাইজ করে দেওয়া হয়। বগুড়া এক আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে নির্বাচনটা হয় আর নির্বাচনটা সুষ্ঠু হয়, রাস্তাঘাটের উন্নয়ন করবে, সেই প্রার্থীকেই সারি কেন্দ্রে সোনাতলার মানুষ শতপ্রতভাবে ভোট দেবে। গেল 18 জানুয়ারি আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া এক আসনটি শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।